বন্ধুরা, আজ চলে এলাম খুব সুন্দর ভিডিও নিয়ে, যেটাতে তোমরা দেখতে পাবে কলকাতা শহরের একটা বিখ্যাত দোকানের খাবার, গোলবাড়ির কষা মাংস। তো অনেক দিন ধরেই ইচ্ছে ছিল যাওয়ার, তো অবশেষে চলেই এলাম, যেটা কিনা শ্যামবাজারে রয়েছে। শ্যামবাজারে যে স্ট্যাচুটা রয়েছে তার ঠিক উল্টো দিকেই কিন্তু দাঁড়ালেই দেখতে পাবেন গোলবাড়ির কষা মাংসের দোকানটা। সেই দোকানের যে কাউন্টারটা রয়েছে সামনেই, আপনারা যখন পৌঁছে যাবেন দোকানটার সামনে, সেখানেই কাউন্টারে আপনার মেনু রয়েছে। তো সেইটা দেখে যেটা যেটা আপনার খাবার রয়েছে সেইটা সেই মতো পে করে দিয়ে একটা স্লিপ নিয়ে নিতে হবে। সেই স্লিপটা নিয়ে দেন আপনাকে প্রবেশ করতে হবে ভেতরে। ওখানে মোটামুটি দেখা যাবে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বাট তার আগে বলে রাখি জায়গাটা খুবই স্বল্প পরিসরে, যেখানে মোটামুটি মুভ করতে প্রচণ্ড পরিমাণে কি বলবো খুব আনকমফোর্টেবল ফিল হয়। তো যাই হোক, ব্যাপারটা খাওয়া নিয়ে, তো বিখ্যাত যেহেতু গোলবাড়ির কষা মাংস, তো তার আগে দোকানটা আমি একটু দেখিয়ে দিচ্ছি স্ট্রাকচারটা কেমন রয়েছে বা অ্যারেঞ্জমেন্টটা কেমন রয়েছে, আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর মেনুটা দেওয়াই থাকবে, আমি মেনুটাও দেখিয়ে দেব। জানুয়ারি 2021-এ যে মেনুগুলো রয়েছে এবং সেটার প্রাইসও কিন্তু বোর্ডে দেওয়া রয়েছে, যেটা দেয়ালে টানানো থাকে। তো সেই অনুযায়ী আপনার যা পছন্দ আপনি খেতে পারেন, বাট আমি তো এসেছি গোলবাড়ির কষা মাংসটাই টেস্ট করব বলে। তো যাই হোক, অপেক্ষা করছিলাম কবে সামনে আসবে সেই বিখ্যাত মাটন কষা এবং গরম গরম পরোটা। তো চলে এলো, তো এবার হচ্ছে টেস্ট করার পালা। তো তার মধ্যে একটা কথা বলে রাখছি, পরোটাটা যদি গরম গরম সার্ভ করা হয় তো মোটামুটি খুবই সফট টাইপের একটা থাকবে, কিন্তু সেটা কিছু কিছু পরোটা দেখা যায় আমাদের কাছে এসেছে যেটা একটু ঠান্ডা টাইপের, তো তখন একটুখানি শক্ত থাকে। তো যাই হোক, পরোটা নিয়ে বলবো না, চলুন দেখে নিন যে গোলবাড়ির কষা মাংস, যেটার কালারটা মোটামুটি একদমই কালচে রকমের দেখতে, এবং টেস্টটা কিন্তু অন্য সব মাটন কষা থেকে একটু হলেও আলাদা, সেটা যখন খাবেন আপনারা বুঝতেই পারবেন। মানে খুব মানে লোভনীয় যাকে বলে, দেখলেই একটা মানে খাই খাই ভাব চলে আসে। তো যাই হোক, আর যে পরোটাটা তার সাথে কিন্তু তারা সার্ভ করবে পেঁয়াজ এবং একটা চাটনি, তেঁতুলের চাটনি, ভীষণ টক খেতে। সবাই তো টক খেতে পারে না, বাট আমার ভালোই লেগেছে খেতে চাটনিটা। তো আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেল। তো দেখে নিন ভিডিওটা, আশা করি আপনারা পুরোপুরি দেখলে বুঝতে পারবেন, মোটামুটি যাওয়ার ইচ্ছেটা অন্তত ধরে রাখতে পারবেন না, এই রকম একটা ব্যাপার। আশা করি ভালোই লাগবে গোলবাড়ির কষা মাংস টেস্ট করতে, আমরা তো খেয়েই নিলাম, তো আপনারাও চলে আসবেন সময় পেলেই, এবং আশা করি ভালো লাগবে, টেস্ট করে যাবেন। আর আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও কিন্তু চ্যানেলে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।